রহস্যজনকভাবে নিখোঁজ হলো এক যুবক, থানায় অভিযোগ দায়ের। তারা জানিয়েছেন, শনিবার সকালে কাঁকসার মাধব মাঠের বাসিন্দা 21 বছর বয়সী রাহুল মেটে নামের এক যুবক বর্ধমানে ডাক্তার দেখানোর জন্য পানাগড় স্টেশন থেকে বর্ধমানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ না পাওয়ায় কাঁকসা থানায় ওই যুবকের নিখোঁজ হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সে সকালে বাড়ি থেকে বের হয় বর্ধমানে ডাক্তার দেখানোর কথা বলে। আদৌ সে বর্ধমানে পৌঁছেছিল কি না তা কারোর জানা নেই। ওই যুবকের সন্ধান পেতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। শুক্রবার দিন সকালে বললো আমার ডাক্তারখানা যাবো আমি, ও বর্ধমান পেরেই মানে যাই, আমিও ওর সঙ্গে যেতাম, আসতাম। ও একটা ওষুধ খেত, তা সেই ওষুধটা আনতে বর্ধমান গেছিল শুক্রবার দিনে। তা সেই আমি বললাম তাহলে চলে আসবে, 21 বছরের ছেলে তো যা আশা করে, আমি তাহলে চলে আসবে। নিয়ে বললাম তাহলে ঠিক আছে, তুই ঠিক করে চলে আসবি, বললে হ্যাঁ মা। নিয়ে সেই যে বাড়ি থেকে গেছে আর বাড়ি ফিরে নেয়, বর্ধমানে ট্রেনে যা আশা করে। তা সেই বাড়ি সেই থেকে সকালে সেই গেছে সকাল 6টায় আর বাড়ি ফিরে নেয় ছেলেটা। আমি আস্তে আস্তে করে সারা দিনটা গেলো, সেই রাত থেকে আবার খোঁজ খোঁজ এখন পর্যন্ত ছেলেকে খুঁজে পাইনি গো। থানায় গিয়েছিলাম, থানায় রিপোর্ট করেছি, মিসিং ডায়েরি থানাতে হয়েছে, তা এখনো পর্যন্ত ছেলের খবর পাইনি গো। থানা কি বললো? থানাতে বলেছে যে ঠিক আছে আমরা সন্ধান লাগাচ্ছি। এটা শুক্রবার দিন, আর কালকে আমি মানে সারা সেই শুক্রবারে সারাদিন গেছে, সেই রাত থেকে আসেনি বলে আমি রাত থেকে খোঁজাখুঁজি করছি ছেলেকে আমার, তো আমি কোনো পাইনি গো। কালও গেছিলাম বর্ধমান, দেখে এসেছি সব জায়গায়, দেখেছি কোনো সন্ধান পাইনি না। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম রাহুল মেটে। বয়স 19 বছর, তোমার 21 বছর।